হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমন একটা মাছের রান্না করে দেখাবো যেটা কম বেশি সবাই পছন্দ করে, আর তা হলো সব টমেটো দিয়ে শোল মাছ। আমার বেশ কিছুদিন ধরেই আমার খেতে ইচ্ছা করতেছে, তাই ভাবলাম আজকে শোল মাছটা রান্না করি। তো চলেন রান্নার প্রস্তুতি তোমার একটা দেখেন। এখানে একটা মেরানো পাত্রে নিয়েছি, সেখানে হাফ কাপের মতো তেল নিয়েছি এবং তার মধ্যে হাফ চামচের মতো কালো জিরা দিয়ে নিয়েছি। পুরনো ধাপ পর্যন্ত বেট করব। এখন আমি এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ রসুন ছেঁচে নেওয়া এটা দিয়ে দিব। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। এক চামচ থেকে দেড় চামচের মতো আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো এক চামচ, জিরা এক চামচ, এবার সামান্য পানি দিয়ে দিবে। এবার মশলাটাকে ভালো মতো কষাবো। এবার আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি একটু নিয়ে আসবো। তো বাটের মধ্যে আমি কিছু পানি দিই, পানিতে বড় কাঁচা পর্যন্ত হয়ে গেল। হালকা পানিতে বড় কাঁচার সাথে সাথে আমি এখানে বড় এক বাটি টমেটো নিয়েছি, হাফ কেজি কিছুটা কম টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটোগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার আমার টমেটোটাকে আমি চেক করব। আমার টমেটোটা অলমোস্ট কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমি আগে থেকে একটা শোল মাছ ভেজে নিয়েছি, শোল মাছটা বড় সাইজে বড় ছিল। এবার আমি এক এক করে শোল মাছ দিয়ে দেবো, ভাজা শোল মাছটা। আমি সামান্য হলুদ লবণ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। কমপক্ষে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমার শোল মাছটা হাফ ডান হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ফেলে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এবার এটাকে 7-8 মিনিটের মতো আবার জ্বাল দিব। ফিরে আসলাম 7 মিনিট পরে। আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি কিছু ধনিয়া পাতা দিই, এবার এটাকে আমি 2 মিনিটের মতো ঢেকে রাখি। 2 মিনিট পরে আমার ফিরে আসলো। বন্ধুরা, আমার শোল মাছের তরকারি শেষ, অনেক সুন্দর একটা কালার আসছে। এবার আমি চুলাটাকে অফ করে দেবো। ব্যাস, আমার রান্না শেষ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হলো রান্নাটা।